ছিল যে আমরা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারি তাহলে আমরা যুদ্ধ অপরাধীদের বিচার করব। জনগণ সেটার পক্ষে ভোট দিয়েছেন এবং আমরা সরকার গঠন করার পরে পরই এই যুদ্ধ অপরাধীদের বিচারের প্রক্রিয়া আমরা শুরু করি। সেখানে কোনো আইন ছিল না, আমরা আইন তৈরি করি পার্লামেন্টে। সেখানে কোনো আদালত ছিল না, আমরা আদালত তৈরি করি। সেখানে কোনো ইনভেস্টিগেটর ছিল না, আমরা ইনভেস্টিগেটর নিয়োগ দিই। সেখানে কোনো প্রসিকিউশন ছিল না, আমরা প্রসিকিউশন নিয়োগ দিই। সেখানে কোনো জাজের ছিল না, সে জাজের আমরা নিয়োগ দিই। এবং যারা চিহ্নিত আসামি তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং আইনের সামনে হাজির করা হয়। প্রতিটা প্রক্রিয়াই কিন্তু এই গত 4 বছরের মধ্যে আমাদের করতে হয়েছে। আগে কিন্তু কোনো কিছুই করা ছিল না। আগের সরকার এই পর্যন্ত যুদ্ধ অপরাধের বিচার নিয়ে এসেছে, আমরা এখান থেকে শুরু করলাম। 40-45 বছর পরে একটা বিচার, সেখানে সাক্ষী পাওয়া, সেখানে আপনার আলামত পাওয়া, এটাও কিন্তু দুরূহ ব্যাপার। সব কিছুই কিন্তু সংগ্রহ করে একটা আন্তর্জাতিক মানের যুদ্ধ অপরাধের বিচার বাংলাদেশে চলছে। এবং আমি মনে করি এটা এই পর্যন্ত যা হয়েছে জননেত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টার জন্য এবং অত্যন্ত সাফল্যের সঙ্গে যুদ্ধ অপরাধের বিচার এই পর্যায়ে নিয়ে এসেছে। আমি হতাশ নাই, আমি মনে করি যুদ্ধ অপরাধের বিচারের যৌক্তিক কনক্লুশনে অচিরে হবে এবং তা আদালত কর্তৃক তাদের যে শাস্তি সেই শাস্তিও বাস্তবায়ন করা হবে। এখন দেখেন বিএনপি এখন কিন্তু আর তত্ত্বাবধায়ক সরকার বা আপনার অন্তর্বর্তীকালীন সরকার এই ব্যাপারে কিন্তু কোনো কথাবার্তাই বলে না। আসলে বিএনপির যে দাবি এই দাবিটা কিন্তু হেফাজতে দিয়ে গেছে 13 দফা। এই 13 দফা দাবিতে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বা কেয়ারটেকার গভর্নমেন্টের কথা সেখানে কিন্তু উল্লেখ নেই। এখানে হেফাজতকে নিয়ে আসায় বিভিন্ন পত্র পত্রিকায় আপনারাও দেখেছেন, আমিও দেখেছি যে কোটি কোটি টাকা সেখানে ব্যয় করা হয়েছে। তারা যাতে ঢাকায় থাকে সেজন্য বিএনপি অফিসে বাবুর্চি নিয়োগ দেওয়া হয়েছে, ড্যাগ ডেক্সি সেগুলি আপনার জোগাড় করা হয়েছে, চাল ডাল গরু খাসি সেগুলিও সংগ্রহ করা হয়েছে যে এই হেফাজতিরা শাপলা চত্বরে থাকবে 4 দিন এবং খাওয়া দাওয়া সব কিছুর ব্যবস্থা করবে বিএনপি। আর 4 দিনের মধ্যেই সরকারকে উৎখাত করা হবে, সেটাই ছিল কিন্তু এই হেফাজতের ব্যানারে যে সিটি নিউ ঢাকা, এটা আসলে কিন্তু হেফাজতের না, হেফাজতের ব্যানারে সবাই কিন্তু এটার সঙ্গে যুক্ত ছিল, জামাত বিএনপি সহ সবাই। আমরা অত্যন্ত বলবো জননেত্রী শেখ হাসিনা অত্যন্ত দক্ষতার সাথে সেই পরিস্থিতির মোকাবেলা করেছেন। পত্রিকায় কি লেখা ছিল যে মনে হয় যে কেয়ামত হবে বাংলাদেশে, 50 লক্ষ লোক আসবে ঢাকায়, ঢাকা ঘেরাও দিবে, সমস্ত জনজীবন স্তব্ধ করে দেবে। সেই আতঙ্ক কিন্তু মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছে সংবাদ মাধ্যম, কিন্তু বাস্তবে কিন্তু কিছুই হয় না। এটা বিকট আওয়াজ করার কথা যেখানে সেখানে হয়েছে কি, ইংরেজি ভাষায় বলেছে ড্যাম স্কুইক। ড্যাম স্কুইকের বাংলাটা আমি ঠিক মতো বলতে পারতেছি না, সেটা হলো যে আপনি যদি একটা বেলুনে একটা পিন্ডে ঢোকাতে ভাট করে আওয়াজও হয়, আবার এই পিন্ডে যদি খোঁচা দেন বেলুনে এটা ফুস করে আপনার বাতাস যায়, এই এক্স্যাক্ট এটাকেই বলা হয় আপনার ড্যাম স্কুইক। তা আপনার ওরা আসার পথে ওরা থাকার পথে উই নো হোয়াট টু ডু, এবং তারা গেছে কেন জানেন, দে নো হোয়াট ইজ কেপেবল অফ ডুইং, আমরা কি করতে পারি। বিএনপি কোটি টাকা দিয়েও কিন্তু তাদেরকে আপনার ঢাকায় রাখতে পারে নাই। পরাজিত শক্তির মতো, একটা পরাজিত আপনার আহত একটা বিড়ালের মতো লেঙ্গুর গুছে তারা আপনার চট্টগ্রামে চলে গেছে। দ্যাট ইজ কল শেখ হাসিনার সরকার, দ্যাট ইজ কল আফটার দ্য গভর্নমেন্ট অ্যান্ড আওয়ামী লীগ। এখানে বিএনপির উদ্দেশ্য ছিল একটা নির্বাচিত সরকারকে উৎখাত করা। রাজনৈতিক সমস্যার সমাধান হবে রাজনৈতিক দলের মধ্যে আলাপ আলোচনা করে,
এই রাজনীতির আলাপ আলোচনার মাঠে তো আপনার এই হেফাজতের কোন স্থান নেই। আমরা বারবার বলে এসেছি যে আমরা আলোচনায় প্রস্তুত। আমি আগেও বলেছি যে আমাদের সঙ্গে বিএনপি নেতৃবৃন্দের ও আনুষ্ঠানিক কথাবার্তা চলছে। বেগম খালেদা জিয়া কি বললেন যে তলে তলে আলোচনায় আমরা বিশ্বাস করি। আপনারা জানেন যে আলোচনার প্রক্রিয়া যে কোনো প্রক্রিয়ায় শুরু হয় আপনার আস্তে আস্তে, শুরু হয় আপনার তৃতীয় ধারা চতুর্থ ধারার সঙ্গে, তারপরে মূল আলোচনা শুরু হয়। আমরা মূল আলোচনার পথে ছিলাম গত সপ্তাহে, যেখানে আনুষ্ঠানিক আলোচনা শুরু হওয়ার কথা ছিল। এই ঘটনার কারণে বিএনপি কিন্তু সেই আলোচনায় আসতে চাননি। আমরা যে আলোচনায় বিশ্বাস করি না এ কথাটা কিন্তু সম্পূর্ণভাবে মিথ্যা। অনেকে কিন্তু বিভিন্ন জায়গায় যখন আমার সঙ্গে দেখা হয়, সংবাদপত্রের সম্পাদক, বুদ্ধিজীবী, ব্যবসায়ী সহ আপনার রাষ্ট্রদূত, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বিভিন্ন দেশের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান, একই কথা কিন্তু তারা উত্থাপন করেন। আমরা বলছি দিস আর দিস অ্যাটেম্পট দ্যাট উই হ্যাভ টেকেন, এই হেখানে যাওয়ার জন্য আমরাও আলোচনায় বিশ্বাস করি। আমরা মনে করি যে আলোচনায় বসলে একটা সাংবিধানিক সমাধানের পথ এখানে বেরিয়ে আসবে, এবং সেই সাংবিধানিক পথ বের করার সব সুযোগ কিন্তু আমাদের বর্তমান সংবিধানেই আছে। আমাদের যে রায় দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টে, সেই রায়ের বিরুদ্ধে গিয়ে কোনো নতুন কৌশল আপনার খুঁজে বের করার কোনো প্রয়োজন নাই। এই রায়ের পরে পরেও যে সংবিধান যে সংশোধন করা হয়েছে সেখানেই আপনার আলোচনার সুযোগ আছে এবং আলোচনার মাধ্যমে ঐক্যমত পৌঁছার সুযোগ আছে। কিন্তু এখানে বিএনপি এখন জামাত ছিল সঙ্গে, এখন তাদের সঙ্গে যোগ দিয়েছে আপনার হেফাজতে ইসলাম। তারা ভেবেছিল যে হেফাজতে ইসলাম আসতে পরেই আর আমরা বিএনপি এবং জামাত আছি, সরকারকে উৎখাত করতে মাত্র 4 দিন লাগবে। এই 4 দিনের কিন্তু খাবার দাবার, তেল, ঘি, বাবরচি, ডেক, ডেক্সি, বাসন সব কিন্তুই আপনার বিএনপির অফিসে জোগাড় করা হয়েছিল। যাই হোক, এ যাত্রায় তারা আপনার কামিয়াব হতে পারেনি, এবং আমি তাদেরকে বলবো যে আপনারা এই বাঁকা পথ বাদ দেন, আপনারা সোজা পথে আসেন। আগেও অতীতেও বিএনপি আওয়ামী লীগের মধ্যে আলোচনা হয়ে সমস্যার সমাধান করা হয়েছে, এবারও এই আলোচনা করেই সমস্যার সমাধান করা হবে। কিন্তু অযথা এই সমাধানের আগে অযথা যে ক্ষয়ক্ষতি হচ্ছে সেটাই হবে দুঃখজনক। তা আমি বিরোধী দলকে বলবো যে আপনারা হয় হেফাজতের ভয় দেখিয়ে আওয়ামী লীগকে বা বাংলার জনগণকে গণতান্ত্রিক অগ্রযাত্রায় বিরত রাখতে পারবেন না, কারণ এই 40,000 আপনার কি হেফাজত মুক্তিযুদ্ধের সময় তো লক্ষ লক্ষ রাজাকারও দেখছি, আলবদরও দেখছি, পাকিস্তানি আর্মিও তো ছিল 1 লক্ষ, তাদেরকে তো ভয় পায় নাই আপনার বাংলাদেশের মানুষ। এই 40,000 হেফাজত বাংলাদেশের মানুষ ভয় পেয়ে তারা বাংলাদেশ থেকে চলে যাবে এমন একটা ভাব সৃষ্টি করা হয়েছিল, এবং কিছু কিছু পত্রিকাও, একটা দৈনিক পত্রিকায় লিখলো আপনার যে 50 লক্ষ লোক আসবে, 50 লক্ষ হেডলাইন নিয়ে। আমি শুনছি সেই দৈনিক পত্রিকার মালিকও আপনার 5 কোটি টাকা দিয়েছিল, 50 কোটি লোক আনতে 5 কোটি টাকা বা 40 কোটি টাকা, 40 কোটি টাকা খরচ করে অত আপনার আমাদের হিসাব মতো আপনার 60,000 বা 65,000-70,000 উপরে আপনার লোক আসতে পারেননি। এখানে কিভাবে গড়া হয় আমরা চোখের আন্তাজে গণি, দ্যার ইজ এ সাইন্টিফিক প্রসেস আছে সেটা গণনা করার জন্য। আপনি এরিয়াল ফটো নেন, এরিয়াল ফটো নিয়ে আপনি গ্রিড করেন, এভাবে গ্রিড করেন, গ্রিড করেন, এপারে একটা গ্রিডটাকে এনলার্জ করেন, দেখেন এখানে কতটা আছে, কত লোক আছে, দেন ইউ মাল্টিপ্লাই অল দ্য গ্রিড, ইউ উইল গেট অলমোস্ট অলমোস্ট অ্যাকুরেট আপনার নাম্বার। এখন এক এক চোখে এক হোক, কেউ বলে যে 10 লাখ, কেউ বলবে 20 লাখ, কেউ লোকের 14 লাখ, এটা যার চোখের উপর সেটা নির্ভর করে।
আমি যেটা মনে করি যে এমনকি যে পত্র পত্রিকায় লেখা হয়েছে 2 লক্ষ সেটাও কিন্তু হয় নাই, বিকজ উই হ্যাভ ক্যালকুলেটেড দ্য নাম্বার ইন সাইন্টিফিক্যালি। আমরা শোনার কথাও বলি নাই, পত্রিকার ছবিরও দেখে আমরা বলি নাই বা নিজ চোখে দেখেও বলি না। উই হ্যাভ গট দি অ্যাকসেপ্টেবল ফর্মুলা যেটা সারা বিশ্বে আপনার অ্যাকসেপ্টেবল জন মাথা গণনা করে। উই হ্যাভ অ্যাপ্লাইড দ্যাট মেথড এবং আমাদের মেথডটা এক্স্যাক্টলি, আমি সরকারের কথা বলি না, আমি আমার দলের কথা বলছি, যে উই হ্যাভ রাফলি নো দ্যাট হাউ মেনি পিপুল। আরেকটা বিষয় আমি আপনাদের কাছে অনুরোধ করব যে যুদ্ধ অপরাধীদের বিচার চলছে এবং চলবে, কোনো শক্তি নাই বাংলাদেশে সেই বিচার কার্য ব্যাহত করা এবং রায় বাংলাদেশের মাটিতেই কার্যকর করা হবে। 1996 সালে যখন আমরা প্রথম রাষ্ট্রীয় ক্ষমতায় আসি, তখন মাননীয় প্রধানমন্ত্রী লন্ডনে এক সফরে যান, আমি ওনার সঙ্গে ছিলাম। একটা জনসভায় তিনি বক্তৃতা করবেন, কিছু শুরু করার আগে এক ব্যক্তি আপনার হলের বাইরে থেকে আমার ডেকে দিলেন, ওই যে আপনার সঙ্গে কিছু বিদেশি কথা বলতে চায়। তা আমি গেলাম, আমি কোন দেশের বিদেশি আমি বলবো না, আপনার সেখানে বেশ কিছু লোক আমাকে বললো যে তোমার নেত্রীকে তোমার প্রধানমন্ত্রীকে বলো যে যুদ্ধ অপরাধীদের গায়ে যাতে হাত না দেয়, যদি যুদ্ধের অপরাধীদের গায়ে শেখ হাসিনা হাত দেয় তার হাত তো পূর্বে, তার 14 গোষ্ঠী পূর্বে এবং বাংলাদেশও পূর্বে, বা সেই হুঙ্কার কিন্তু শেখ হাসিনা জানেন। তারপরেও কিন্তু এই বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার করেছিল এবং রায় কার্যকর করেছিল। শেখ হাসিনা হুমকি ধুমকিতে আপনার ভয় পায় না, তার অনেক অনেক বেশি সাহস, যেটা আমরা যতগুলি মানুষ আছি এই রুমে তার থেকে অনেক বেশি একাই তার সাহস। সে মৃত্যুর দুয়ারে বারবার গেছে, সে জানে সে মুসলমান, যে তার একবারই মৃত্যুবরণ করতে হবে, বারবার কাপুরুষের মতো মৃত্যুবরণ করতে। এই জন্য শেখ হাসিনা বিচলিত নয় এবং ওনার সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা আছে, ওনার সঙ্গে কাজ করার কারণে এটাই আমার অভিজ্ঞতা। আমি কোনো সময় কোনো বিষয় নিয়ে বিচলিত দেখিনি, এমনকি 21 আগস্টের যে গ্রেনেড হামলা সামান্যর কারণে উনি বেঁচে গেলেন, আমাদের 40 জন আওয়ামী লীগের নেতা কর্মী নিহত, তারপরেও ওই সময় যে উনি সিদ্ধান্ত দিয়েছেন, তখন আমরা গেলাম ওনার কাছে যে আমরা হরতাল দিই, বলে নাও হরতাল, এদেরকে চিকিৎসার ব্যবস্থা করা হলো আমাদের প্রথম কাজ এবং দায়িত্ব, হরতাল করা আমাদের কাজ। এই সময় সঠিক সিদ্ধান্ত একমাত্র শেখ হাসিনা দিতে পারে। আমিও বললাম বলে যে হরতাল করি, কিন্তু শেখ হাসিনা হরতালে যায় নাই, বলছেন যে হাসপাতালে নিয়ে যাও, চিকিৎসা করো, বাঁচাও লোক, সেটাই হলো আমাদের আজকের দায়িত্ব, দ্যাট ইজ শেখ হাসিনা। আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা পত্রপত্রিকা আছেন, টেলিভিশন আছেন, আপনাদের বিভিন্ন মত, গুরুত্বপূর্ণ মত, আপনাদের সঙ্গে সাক্ষাৎ না হইলেও আপনার প্রচার মাধ্যমের মাধ্যমে তো আমরা আপনাদের মতামত জানতে পারি, আমরা অত্যন্ত গুরুত্ব দিই এবং আপনারা সাংঘাতিক ব্যস্ত মানুষ, সকাল থেকে প্রায় 10টা পর্যন্ত পত্রিকা প্রকাশ করেন আর প্রায় 10টার পরে থেকে 3টা পর্যন্ত টক শো করেন, আপনাদের পাওয়াও তো আমাদের মুশকিল। তারপরেও আমরা আপনার সারা রাজ্যে গিয়ে আপনার এই টক শো শুনি। আপনার কর্মকৌশল এবং ফিলোসফি, পলিটিক্স, স্পোর্টস, এভরিথিং ইজ ডিসকাসিং আপনার, এমনকি স্পেস পর্যন্ত এটার আওতায় আসে, যেখানে আপনার ওই আপনার ব্ল্যাক হোল আরেক তারা খাইয়ে ফেলাইতেছে এটার ডিসকাশন হয়, আপনার এটা 50 বিলিয়ন লাইট ইয়ার্স হবে, 50 বিলিয়ন লাইট ইয়ার্স হলো আলোর গতি 1,44,000 মাইল পার সেকেন্ড, আর 50 বিলিয়ন লাইট ইয়ার্স হলো কত দূর, তো ওইগুলিও হয়। যাক, আমি মনে করি যে আজকের যে আলোচনাটা হয়েছে অত্যন্ত গঠনমূলক আলোচনা, গঠনমূলক সেখানে উই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, আমি এখানে আসছি না কথা বলার জন্য আপনাদের কাছে, বিকজ দ্য ওয়ার্ক উই হ্যাভ টু ডু, কাজ আমাদের তো করতে হবে। আজকে তো রাষ্ট্রপতি মারা গেছে, উই হ্যাভ টু ইলেক্ট আপনার নিউ প্রেসিডেন্ট, এটা কি আপনারা টক শোতে করে দেবেন, উনি করে দেবেন, এটা তো মেম্বার অফ পার্লামেন্ট যারা আছে তারাই ভোটার, তারাই এটা নির্বাচিত করবে। আমাদের
মাগুরা বাই সরি নওগাঁর বাই ইলেকশন আমাদের সাবেক সাধারণ সমর্থক পাড়া গেছে, সেখানে বাই ইলেকশন করতে হবে। এটা কি বাইরে থেকে কেউ করে আসে দেবে? এটা তো আমাদেরই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এই ট্রাইব্যুনাল আমাদের সরকারের উদ্যোগে করা হয়েছে, সেটাকে যাতে সঠিকভাবে পরিচালিত হয় সেটার ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমাদেরই সরকারি যারা আপনার সাক্ষী তাদের নিরাপত্তা দিতে হবে, আমাদের সরকারি যারা প্রসিকিউটর তাদের নিরাপত্তা দিতে হবে, আমাদেরই সেখানে আপনার সরকারি অর্থ যোগাতে হবে যাতে এই ট্রাইব্যুনাল আপনার সুচারুরূপে কাজ করতে পারে, এবং যে রায় হবে সেই রায় ওই সরকারেই আপনার কার্যকর করতে হবে। সুতরাং উই নো দি রেসপন্সিবিলিটি, আমরা আমাদের দায়িত্ব আমরা জানি, আমরা দায়িত্ব বললেই সুচারুরূপে পালন করছি। আমরা চাই যে আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, বিভিন্নভাবে সমালোচনা করাও কিন্তু এটা সহযোগিতার অংশ, সেটাও আমরা মনে করি। আপনারা পরামর্শ দেন সেটা আমরা সবসময় কিন্তু অত্যন্ত গুরুত্ব দিই। আপনার শ্যামলের সঙ্গে আমার দেখা হোক আর না হোক, ওনার পত্রিকা তো আমি ডেলি পড়ি, আর ওনার পত্রিকা তো আমার সকালবেলা পড়তে হয় না, আমি ইন্টারনেটে রাত 10টার পরে ওনার পত্রিকা পড়ারই আমার সুযোগ আছে, এবং অন্যান্য দৈনিকগুলিও তো। এটা আমাদের আজকের ইন্টারনেটের যুগ, নিউজ পেপারগুলি আপনার রাত্রে 10টা 11টার মধ্যে কিন্তু মূলত সব নিউজ পেপারগুলি ইন্টারনেটে চলে আসে, আর তার আগে লিড নিউজ হিসেবে তো আপনার প্রতি ঘন্টায় ঘন্টায় প্রত্যেক নিউজ পেপার তার ওয়েবসাইটে দিচ্ছে। তো এইগুলি আমাদের জন্য চলার পথের সাথী, এই যে আপনাদের উপদেশ আদেশ নির্দেশ। এখানে আমি আপনাদেরকে অনুরোধ করব যে খসরু ভাই বললেন যে হরতাল যারা ভাঙচুর করে এটার জন্য আইন পরিবর্তন করা দরকার, যারা রেসপন্সিবল বা হুকুমের আসেন, এটা একটা উল্লেখযোগ্য প্রস্তাব। আমি সেই প্রস্তাব আমার সরকারের কাছে উত্থাপন করব, কিন্তু এই ধরনের রাজনৈতিক বিষয় নিয়ে আপনার আদালত এবং আইন ব্যবহার করাটা সবসময় ব্যবহারটা করাটা কিন্তু রাজনীতির জন্য কিন্তু ভালো নয়। রাজনীতির মীমাংসাটা আদালতের না গিয়ে আপনার সর্বশ্রেষ্ঠ হলো আলোচনার মাধ্যমে এটা শেষ করা। আর যদি এখানে আদালতকে একবার এই রাজনৈতিক সংঘাতে নিয়ে আসেন তাহলে কিন্তু পরবর্তীতে এই ফল কিন্তু খুব ভালো হবে না। এই জাজেসরা কিন্তু এই পাকিস্তান এবং বাংলাদেশে গণতন্ত্রের জন্য কিন্তু কোনো সময়ই আপনার সহযোগী শক্তি ছিল না। এই জাজেসরাই কিন্তু মার্শাল্লাহ আছে, এই জাস্টিসরা চিফ জাস্টিস নিজেও মার্শাল্লাহ অ্যাডমিনিস্ট্রেটর হয়েছে এই দেশে, এবং গণতন্ত্রের পথ যতবার রুদ্ধ হয়েছে পাকিস্তান এবং বাংলাদেশে সেখানে কোনো না কোনোভাবে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আপনার জাজেস আর রেসপন্সিবল। সুতরাং জাজেসদের যে ইতিহাস তারাই একমাত্র গণতন্ত্রের আস্থার কবচ এটা আমি আপনার বিশ্বাস করি না। দে হ্যাভ গট লং টু প্রুভ, অনেক আরও প্রমাণ করতে হবে জাজদের আরও বেশ কয়েক বছর, তারপরে আবার আস্থা আসবে তাদের প্রতি। তা আজকে আমি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে যারা আজকে আয়োজন করেছেন আমাদের প্রচার কমিটি, আমাদের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব যিনি এই কমিটির সভাপতি লেনিন ভাই আছেন, সেটা এই কমিটির উপদেষ্টা আমাদের প্রচার সম্পাদক হাসান, সহ প্রচার সম্পাদক অসীম কুমার, তারা অত্যন্ত পরিশ্রম করে আজকের এই আলোচনার সভাটি একটা সাকসেসফুলি কনক্লুশনের দিকে নিয়ে গেছেন, এই জন্য তাদের কৃতজ্ঞতা জানাই। এবং বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে যারা আলোচক এখানে এসেছেন তাদের প্রত্যেকের কাছে আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ, এবং সবাইকে আমার সালাম, জয় বাংলা জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ।